मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। দুবছর ধরে লাগাতার কৃষক আন্দোলনের জের অবশেষে কৃষি আইন নিয়ে পিছু হটল মোদি সরকার। প্রবল বিরোধিতার মুখে 3 কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। মোদির অহংকারের হার, কৃষকদের জয় বললেন প্রিয়াঙ্কা গান্ধী। আমার কথাই মিলল প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। এটা কৃষকদের জয় টুইটারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 2 বছর ধরে দিল্লি সিন্ধু সীমান্তে মোদী সরকারের আনা 3টি কৃষি আইন বাতিলের দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সেই আন্দোলনের মুখেই এবার নতি স্বীকার করল সরকার। শুক্রবার সকালে আচমকাই জাতির উদ্দেশ্যে ভাষণে 3টি কৃষি আইন প্রত্যাহার করে কৃষকদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন প্রধানমন্ত্রী মোদি। শায়দ হামারি তপস্যা মে হি কোই কমি রহি হোগি জিসকে কারণ দিয়ে কে প্রকাশ জেসা সত্য कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। গত বছর 27শে সেপ্টেম্বর মোদী সরকারের আনা 3টি কৃষি আইন কার্যকর হয়। এরই মধ্যে 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। দিল্লি হরিয়ানা সিন্ধু সীমান্তে অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। কৃষকরা যখন আন্দোলনে তখন বিজেপি বিরোধীরাও এই ইস্যুতে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয় সংসদ। কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ট্রাক্টর চালিয়ে সংসদে পৌঁছন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বে যন্তর মন্তরে প্রতিবাদে একজোট হন বিরোধীরা। রাষ্ট্রপতির কাছে পেশ করা হয় স্মারকলিপি। এই পরিস্থিতিতে অবশেষে কৃষি আইন তুলে নিল মোদী সরকার। এই নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। রাহুল গান্ধী টুইট করে বলেছেন, দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মধ্য দিয়ে অহংকারের মাথা নিচু করে দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন। জয় হিন্দ, জয় কিষাণ। সেই সঙ্গে নিজের একটি পুরনো বক্তব্য পোস্ট করেছেন রাহুল, যেখানে তিনি বলেছিলেন, এই সরকারকে একদিন কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতেই হবে। Mark my words, take it from me. These laws, the government will be forced to take them back. মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে লিখেছেন, যারা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন এবং বিজেপির নৃশংসতার সামনে নতি স্বীকার করেননি, সেই প্রত্যেক কৃষককে আমার আন্তরিক অভিনন্দন। এটা আপনাদের জয়। যারা এই লড়াইয়ে প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা। আমরা তো প্রথম থেকে এই আন্দোলনের সাথে ছিলাম। কৃষকদের নিরবিচ্ছিন্ন আন্দোলনের সামনে নরেন্দ্র মোদি নতি স্বীকার করতে বাধ্য হলেন, এটা গণতন্ত্রের একটা বিরাট জয়। শুরু থেকে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত বাম নেতারাও মোদী সরকারের নতি স্বীকারী কৃষকদের জয় দেখছেন। আমরা 0 ডিগ্রিতে ওখানে বসেছিলাম, আমরা 46 ডিগ্রি টেম্পারেচারে বসেছিলাম, 22 দিন লাগাতার বৃষ্টিতে বসেছিলাম। তো আমরা আমাদের কষ্ট আমরা সহ্য করেছি, আমরা আন্দোলন করছি আমার দাবি নিয়ে। এই আন্দোলনের দাবি যতক্ষণ না পূরণ না হবে আমার আন্দোলন আমি চালিয়ে যাব। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে টুইটারে লিখেছেন, এই ঘোষণার জন্য নরেন্দ্র মোদি গুরুপূরবের দিনটিকে বেছে নিয়েছেন। এটাই তাকে সবার থেকে আলাদা করে দেয়। এটা দেখিয়ে দেয় তিনি প্রত্যেক ভারতীয়র ভালো থাকা ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না। রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এবিপি আনন্দ।